নামফলকে পেঁচানো অসংখ্য তার যেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান দুরবস্থা তুলে ধরছে। দীর্ঘদিন সাফল্য খরায় ভোগা ঐতিহ্যবাহী ক্লাবটি এখন ক্রীড়াঙ্গনে কঙ্কাল সার হয়ে পড়েছে। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ ক্রিকেটে হয়েছে পঞ্চম, আর ফুটবলে কোনো রকমে অবদমন এড়িয়ে ১২ দলের মধ্যে দশম। হকিতে চতুর্থ স্থানটাও মোহামেডানের সঙ্গে বেমানান। স্বাধীনতার পর ১২ বার লিগ শিরোপা জিতলেও গেল ১৮ বছরে জিতেছে মাত্র একবার, সেটাও ২০০২ সালে, আর ফেডারেশন কাপ ঘরে তুলেছে ২০০৯ সালে। গেল কয়েক বছরে জেতা দূরে থাক, লিগ শিরোপার জন্য লড়াইযোগ্য দলই গড়তে পারেনি সাদা কালোরা। প্রিয় দলটির দুরবস্থা নিরসনে তাই একাকটা হয়েছেন সাবেক খেলোয়াড় কর্মকর্তারা। বর্তমান কর্তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে কর্ম নির্ধারণে গেল ৭ তারিখে বসেন ক্লাব প্রাঙ্গণে। এ উদ্যোগের মাধ্যমে অবস্থা পরিবর্তনের আশা করছেন মোহামেডানের জার্সিতে এক মৌসুমে গোলের রেকর্ড গড়া সাবেক খেলোয়াড়। আজকে মোহামেডানের ওইভাবে আবির্ভাব বা ওইভাবে মোহামেডানের অবস্থান না থাকার কারণে ক্রীড়াঙ্গন কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়েছে। সকলের একটি কথা, মোহামেডানকে আগের অবস্থানে তারা দেখতে চায়। যে কোনো খেলায় অংশগ্রহণে তাদের শক্তিশালী দল হিসাবে তারা দেখতে চায়। রেজাল্টের থেকে বড় হলো মোহামেডানকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী দক্ষ করাই হলো আমাদের এখন মূল লক্ষ্য। তবে মোহামেডানকে নিয়ে এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল বলে জানান পরিচালক সারওয়ার হোসেন। একসময় আমাদের ক্লাবের মুখ্য তো যারা রান করতেন তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিরোধী দল হওয়ার কারণে তারা মূলত আমাদের যে মেইন স্পন্সর যারা ব্যাকআপ করতেন তারা তাদের বিজনেসে ডিস্টার্ব হয়েছে, তারা বিভিন্ন কারণে তারা কেউ দেশ ছেড়ে চলে গেছেন, তারা কেউ আত্মগোপন করছেন। এই যে তাদের সম্পৃক্ত হওয়ার আগ্রহ, এটাই আসলে ৭ বছর পরে তারা প্রকাশ করলেন। আমরা ওয়েলকাম করছি তাদের এই চিন্তা চেতনাকে। প্রতি সমর্থকের হৃদয়ে ক্লাবটির ঐতিহ্য ফেরাতে কালক্ষেপণ হয়তো সমস্যাকে আরও প্রকট করবে বলেও মনে করেন তারা।